lost in your eyes, under your spell. Oh, it's like we've always... Hello guys, welcome to the new episode of Arion Script. It is your first episode. কালকে তিনটে এপিসোড দিয়েছিলাম, তো তিনটে এপিসোডে অনেকগুলোর কমেন্টে আমি দেখতে পেলাম যে তোমরা প্রশ্ন করছো যে দাদা মোহনবাগানের মিডফিল্ডার পজিশনটা নিয়ে কিছু বলো, কারা থাকছে, লেনি থেকে যাচ্ছে কি না, বাকি আর অন্য কাউকে নেওয়া হচ্ছে কি না। দেখো, মাসখানেক আগে আমি বলে দিয়েছিলাম যে প্রণয় হালদারকে রেখেই দিচ্ছে, প্রণয় হালদার থেকে যাচ্ছে, কিন্তু যে আগেরবার জামশেদপুরে চলে গেছিলো লোনে, তো সে কিন্তু মানে থাকছে একজন মানে ডিস্ট্রাক্টার একটা দরকার, তো সেই হিসাবে প্রণয় হালদার কিন্তু বেশ ভালো ভূমিকাই নেবে। আরেকটা যে ব্যাপার হচ্ছে, দেখো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যেহেতু কাউকো আর বোমোসের মতো প্লেয়ার রয়েছে মোহনবাগানে বিদেশি, তো তাদের মধ্যে একজনকে তো অবশ্যইভাবে টিমে থাকবেই আর কি, যে কোনো মুহূর্তেই, কখনো কখনো দুজনও থাকতে পারে। তো সেই অবস্থায় এমত অবস্থায় মিডফিল্ড পজিশনে ভারতীয়দের স্থান হচ্ছে ওই একটা বা দুটো। দেখো, লেফটে খেলতে পারে হামতে হামতে, কিন্তু মিডফিল্ডেও খেলতে পারে, যাকে নতুন নেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে মিডফিল্ড পজিশনে, হ্যাঁ একজন প্লেয়ার খোঁজা হচ্ছিল, তোমরা অনেকে বিনীত রায় বলেছিলে, বিনীত রায় জানি না কতটা এই মরশুমে কথা বলেছিল তার সঙ্গে, তবে চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান যে বিভিন্ন জায়গা থেকে মানে একটা ভালো মিডফিল্ডার, গ্লেন মার্টিন্সের সঙ্গেও কথা বলছিল। গ্লেন মার্টিন্স ইন্ডিয়া টিমের এখন প্রায় নিয়মিত প্লেয়ার। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পসিবিলিটি অফ ট্রান্সফার টক, সেটা হচ্ছে যে রেনিয়ার ফার্নান্ডেজকে মুম্বাই সিটি এফসির থেকে তুলে নেবে নাকি সোয়্যাপ ডিল, কোনটা বলবো আমি জানি না, সুমিত রাঠিকে দিয়ে, কারণ মোহনবাগানের লেফট উইং পজিশনে অনেকগুলো প্লেয়ার হয়ে গেছে, মানে ভালো প্লেয়ার অনেকগুলো আছে, সুতরাং পসিবল সাবস্টিটিউটও তৈরি আছে, যেখানে সুমিত রাঠি হয়তো আর জায়গা না পেলেও পেতে পারেন, যেটা শেষ মরশুমে হয়েছিল, এবং তিনি যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার, তো সেই জন্য যদিও তার সঙ্গে চুক্তি রয়েছে আরও বছরখানেক, বেশ কিছু বছরের চুক্তি রয়েছে, তৎসত্ত্বেও তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনাই করছিল মোহনবাগান। তবে সোয়্যাপ ডিলটা যদি হয়ে যায় তাহলে সেটা একটা ঠিকঠাক জিনিস হবে। এখন দেখতে হবে যে মুম্বাই সিটি এফসিরও লেফট উইং পজিশনে প্লেয়ার দরকার কি না, মোহনবাগানের তো নয় রেনিয়ার ফার্নান্ডেসকে দরকার মিডফিল্ড পজিশনে ভ্যারাইটি বাড়ানোর জন্য, কিন্তু মুম্বাই সিটি এফসিরও কি দরকার, তো সেরকম দেখতে গেলে মন্দারা দেশাই অবশ্যইভাবে, এ বয়সও হয়েছে 30 বছর বয়স, যদিও এমন কিছু নয়, কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবছর। এছাড়া রয়েছে ভিগ্নেশ আর গুরকিরাত, ভিগ্নেস তো থাকছেই কিন্তু গুরকিরাত তার ছোট, সুতরাং হ্যাঁ মানে তুমি একটা ভালো রিজার্ভ বেঞ্চ তৈরি রাখতে চাও অবশ্যইভাবে, সেই অর্থে কিন্তু অবশ্যইভাবে সুমিত রাঠিকেও তাদের প্রয়োজন। সোয়্যাপ ডিলটা হলে দুই দলের ক্ষেত্রেই কিন্তু বেনিফিশিয়াল হবে পুরো জিনিসটা বলে মোটামুটি ধারণা করা যাচ্ছে। দেখা যাক এখন কতদূর কী হয়, এই ডিলটা হয় নাকি এই ডিলটা আদৌ হয় না, ভিডিওটা বড় করব না, অন্য ভিডিওগুলোর দিকে নজর রাখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানো তোমার হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, খুব ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো, মাঝামাঝি ভালো লাগলে সাবস্ক্রাইব করে করো না। চলো টাটা। Lost in your eyes, under your spell. Oh, it's like we've always known it. Even though it's new, I can already tell. Oh, that this feeling is taking over. Can we take our time? I wanna savor.